বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ রয়েছো। তো এ পর্যায়ে আমরা আলোচনা করব আমাদের এই ফাইন্যান্স ফার্স্ট পেপার অর্থাৎ এইচএসসি ফাইন্যান্স ফার্স্ট পেপারের অর্থায়নের সূচনা, যে অধ্যায়টা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম। এই অধ্যায়ের এর পরের যে টপিকগুলো রয়েছে অর্থাৎ আমাদের আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী ও ব্যবসা অর্থায়নের গুরুত্ব, এই টপিকগুলো নিয়ে। এই টপিকগুলো কিন্তু আমাদের এই অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি আশা করব তোমরা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখবে। তো চলো আমরা আলোচনায় চলে যাই। সর্বপ্রথম আমাদের যে টপিকটা রয়েছে বা যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের আর্থিক ব্যবস্থাপক। তো এই আর্থিক ব্যবস্থাপক হচ্ছে তিনি যে সকল ব্যক্তি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অর্থায়ন কার্যাবলীর সাথে সম্পৃক্ত তাদেরকে আর্থিক ব্যবস্থাপক বলা হয়ে থাকে। এবং এই আর্থিক ব্যবস্থাপককে বেশ কিছু ডিসিশন নিতে হয়, সেগুলো সম্পর্কেও আমরা জানব। তো একজন আর্থিক ব্যবস্থাপককে বা এই অর্থায়নের ব্যবস্থাপকীয় কার্যাবলীর মধ্যে যেই বিষয়গুলো পড়ে সেগুলো হচ্ছে সর্বপ্রথম বিনিয়োগ সিদ্ধান্ত, এরপরে আসে অর্থ সংস্থান সংক্রান্ত সিদ্ধান্ত, এবং সবশেষে আসে লভ্যাংশ সিদ্ধান্ত। অর্থাৎ একজন আর্থিক ব্যবস্থাপককে যেই ডিসিশনগুলো নেওয়া হয় এগুলো কিন্তু এই বিনিয়োগ সিদ্ধান্ত, অর্থ সংস্থান সংক্রান্ত সিদ্ধান্ত এবং লভ্যাংশ সিদ্ধান্তর আওতাধীন। সর্বপ্রথম আমরা আসি আমাদের এই আর্থিক ব্যবস্থাপকের যে সিদ্ধান্তগুলো নেওয়া হয় তার মধ্যে বিনিয়োগ সিদ্ধান্ত। এবং একজন আর্থিক ব্যবস্থাপককে যে সকল বিষয়ে সিদ্ধান্ত নিতে হয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে কিন্তু এই বিনিয়োগ সিদ্ধান্ত। এবং কোনো বিনিয়োগ প্রকল্প মূল্যায়নে ভবিষ্যতে প্রত্যাশিত আয় ও ঝুঁকি বিবেচনা করে বিনিয়োগ সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করতে হয়। কারণ কিন্তু আমরা জানি ফাইন্যান্সের ক্ষেত্রে যেটা হয় যে যখন অর্থ সংস্থান করা হয় তখন দেখা হয় যে সবচাইতে কম ব্যয় কোন প্রকল্পতে রয়েছে বা কোন উৎস থেকে, সেখান থেকে কিন্তু অর্থ সংগ্রহ করা হয়। এবং বিনিয়োগের ক্ষেত্রে চিন্তা করতে হয় যে প্রত্যাশিত আয় যেন সর্বাধিক হয় এবং ঝুঁকি যেন তুলনামূলক কম হয়। তো এই ধরনের সিদ্ধান্তগুলো কিন্তু একজন আর্থিক ব্যবস্থাপককে নিতে হয় যে বিভিন্ন প্রকল্প থাকলে কোন প্রকল্পে বিনিয়োগ করলে প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে বেশি মঙ্গলজনক এবং লাভজনক বলে বিবেচিত হবে। তো এই টাইপের যে সিদ্ধান্তগুলো এগুলো কিন্তু একজন আর্থিক ব্যবস্থাপককেই নিতে হয়। তো এই কারণেই বলা হয় যে এটি কিন্তু অন্যতম বা সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এবং এই বিনিয়োগ প্রকল্প বা সম্পত্তি, অর্থাৎ যখন একজন আর্থিক ব্যবস্থাপক এই বিনিয়োগ প্রকল্প বা সম্পত্তিকে ঘিরে তার বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করবেন, সে সময় তার এই যে প্রকল্পগুলোকে দুই ভাগে ভাগ করা হয় বা তিনি করে থাকেন, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পত্তি এবং আরেকটা থাকে স্বল্পমেয়াদী সম্পত্তি। এবং দীর্ঘমেয়াদী সম্পত্তির ক্ষেত্রে কিভাবে বিনিয়োগ করা উচিত এবং স্বল্পমেয়াদী সম্পত্তির ক্ষেত্রে কিভাবে বিনিয়োগ করা উচিত, এই জাতীয় যে ডিসিশনগুলো সেগুলো একজন আর্থিক ব্যবস্থাপককে খুবই ভালোভাবে নিতে হয় বা তার উপরেই এই যে রেজাল্টগুলো সেগুলো নির্ভর করে। এরপরে আমরা আসি আমাদের অর্থ সংস্থান সংক্রান্ত সিদ্ধান্ত বা একজন আর্থিক ব্যবস্থাপকের দ্বিতীয় যে সিদ্ধান্তটা নিতে হয়। তো আর্থিক ব্যবস্থাপকের দ্বিতীয় কাজটি হলো গৃহীত প্রকল্পে ব্যবহারের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা এবং এই উক্ত প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থের কি পরিমাণ নিজস্ব মূলধন বা যেটাকে ইকুইটি বলা হয় এবং কি পরিমাণ ঋণকৃত মূলধন থেকে সংস্থান করা হবে তা নির্ধারণ করা হচ্ছে এই সিদ্ধান্তের মূল বিষয়। এখন আমরা কিন্তু জানি একটা প্রতিষ্ঠানের জন্য অর্থ সংগ্রহ করার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন উৎস থাকতে পারে, নিজস্ব মূলধন হতে পারে, বাইরে থেকে ঋণকৃত মূলধন হতে পারে। এখন এই যে মূলধন কাঠামোটা, এখানে কি পরিমাণ নিজস্ব মূলধন হবে, কি পরিমাণ ঋণকৃত মূলধন হবে, অর্থাৎ ঋণের পরিমাণ কি বেশি হবে নাকি আমাদের নিজস্ব মূলধনের পরিমাণ বেশি হবে, এই ব্যাপারগুলো কিন্তু একজন আর্থিক ব্যবস্থাপককেই নিতে হয়। এবং প্রতিষ্ঠান ভেদে এই ধরনের ডিসিশনগুলো কিন্তু এক এক রকম হতে পারে। তো একজন আর্থিক ব্যবস্থাপককে এটাই বুঝতে হবে যে কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোন ধরনের ডিসিশন সবচাইতে ভালো মুনাফা বয়ে আনবে। তো এই টাইপের যে ডিসিশনগুলো এগুলোকে বলা হচ্ছে অর্থ সংস্থান বা ফাইন্যান্সিং ডিসিশন, বা এটা হলো যে গৃহীত প্রকল্পে ব্যবহারের জন্য প্রয়োজনীয় যে অর্থ সেটা কোন উৎস থেকে সংগ্রহ করলে, কি পরিমাণ সংগ্রহ করলে প্রতিষ্ঠানের জন্য সবচাইতে বেশি ভালো বলে বিবেচিত হবে।
এরপর আমরা আসি আমাদের সর্বশেষ যে সিদ্ধান্ত, অর্থাৎ লভ্যাংশ সিদ্ধান্ত। তো এই অর্জিত মুনাফা কি পরিমাণ বা কত শতাংশ শেয়ার মালিকদের মধ্যে বন্টন করতে হবে তা ঠিক করে নেয়াকে লভ্যাংশ সিদ্ধান্ত বলে। এখন এই লভ্যাংশের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে, কারণ একটা প্রতিষ্ঠান যত বেশি লভ্যাংশ দিবে শেয়ার হোল্ডারদের মধ্যে আস্থা কিন্তু তত বাড়বে, ওই প্রতিষ্ঠানের যে সুনাম সেটা কিন্তু বৃদ্ধি পাবে। তো এই কারণেই বলা হয় লভ্যাংশ সিদ্ধান্ত কিন্তু একটা প্রতিষ্ঠানের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আবার এরকম যদি হয় একটা প্রতিষ্ঠান খুব বেশি লভ্যাংশ দিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে সংরক্ষিত মুনাফা সেটা কিন্তু কম পড়ে যায় ওই প্রতিষ্ঠানের জন্য। তো এই কারণেই একজন ব্যবস্থাপককে এটা চিন্তা করতে হয় কি পরিমাণ সংরক্ষিত মুনাফা রাখা হবে, আবার কি পরিমাণ লভ্যাংশ গ্রাহকদের দিলে প্রতিষ্ঠানের সুনামও বৃদ্ধি পাবে। তো এই টাইপের যে ব্যালেন্সটা বা ডিসিশনটা এটা কিন্তু একজন আর্থিক ব্যবস্থাপককেই করতে হয়। তো এই লভ্যাংশ নীতিটা হচ্ছে যে মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করা হয় তাকে লভ্যাংশ বলা হয়, এবং যে অংশ কোম্পানির ভবিষ্যৎ বিনিয়োগ বা ব্যবসা সম্প্রসারণের জন্য রেখে দেয়া হয় তাকে কিন্তু সংরক্ষিত মুনাফা বলা হয়, যেটা নিয়ে আমরা মাত্র আলোচনা করলাম। এবং এই মুনাফার কত অংশ লভ্যাংশ আকারে বন্টন করা হবে এবং কত অংশ সংরক্ষণ করা হবে তা ঠিক করাকে লভ্যাংশ নীতি বলা হয়, যা আর্থিক ব্যবস্থাপকের একটি গুরুত্বপূর্ণ কাজ, যেটা নিয়ে আমরা মাত্র আলোচনা করলাম। এই ব্যাপারটা তোমাদের এখানে উল্লেখ করেও দেয়া আছে। তো এখানে যদি আমরা একটা উদাহরণ দেখি, এখানে দেখো স্কলার্স লিমিটেড কোম্পানির 2015 সালে মুনাফা ছিল 1 কোটি টাকা। কোম্পানিটি যদি মুনাফার 40% লভ্যাংশ প্রদানের আনুপাতিক হার হিসাবে নির্ধারণ করে, তাহলে এই কোম্পানি লভ্যাংশ হিসাবে শেয়ার মালিকদের তার এই যে 1 কোটি টাকা এটার 40% বা 40 লক্ষ টাকা প্রদান করবে, এবং সংরক্ষিত আয়ের পরিমাণ কিন্তু তাহলে দাঁড়াবে 60 লক্ষ টাকা। এই যে লভ্যাংশ নীতিটা, অর্থাৎ এই যে আর্থিক ব্যবস্থাপকটা স্কলার্স লিমিটেডে, সে কিন্তু এইভাবে হিসাব করেছে যে 40% যে লভ্যাংশ হিসেবে প্রদান করবে তার যে মুনাফার, এবং 60% তারা রিটেন আর্নিং বা হচ্ছে সংরক্ষিত মুনাফা হিসেবে রাখবে, যেটা ভবিষ্যতে তাদের ব্যবসায়িক কার্যক্রমের জন্য সুবিধা হবে। তো এটাই ছিল মূলত আমাদের লভ্যাংশ নীতি নিয়ে যে আলোচনা উদাহরণ সহ। তো এবার তোমাদের জন্য কিছু প্র্যাকটিস থাকবে, তো তোমরা যাচাই করে নাও যে তোমরা এতক্ষণ পর্যন্ত কি শিখলে বা নিজেদের অবস্থানটা কি। তো দেখো এখানে বলা আছে ACI লিমিটেড 100 কোটি টাকার শেয়ার ইস্যু করেছে। তো তার মানে এখান থেকে কোশ্চেন হলো অর্থায়নের কোন কাজের এটা অন্তর্ভুক্ত। সো তোমাদের এই যে কোশ্চেনগুলো রয়েছে এগুলোর অ্যান্সার কিন্তু পরের স্লাইডেই রয়েছে। তো তোমরা কিন্তু নিজেরা একটা কাজ করতে পারো, তোমরা খাতার মধ্যে নোট করে নিতে পারো একের অ্যান্সার কী হবে, দুয়ের অ্যান্সার কী হবে, তোমরা এটার একটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো, বা আমি তোমাদের এই ভিডিওতে সময় দিব কিছু মিনিট যাতে করে তোমরা এটা লিখতে পারো, এবং এরপরে স্লাইডে তোমরা এটার সাথে মিলিয়ে নেবে। এরপরে দেখো বেক্সিমকো ফার্মা লিমিটেড 10 লক্ষ টাকা লভ্যাংশ প্রদান করেছে, এইটা অর্থায়নের কোন কাজের অন্তর্ভুক্ত হবে। তো 3 নম্বরে দেখো বলা আছে প্রাণ লিমিটেড 1 লক্ষ টাকা চলতি সম্পদে বিনিয়োগ করেছে। 4 নম্বরে স্কয়ার ফার্মা লিমিটেড 3 লক্ষ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করেছে। তো তোমাদেরকে আমি একটু সময় দিচ্ছি, তোমরা চেষ্টা করো এটা নোট নিয়ে নিতে বা হচ্ছে তোমরা এটার অ্যান্সার করে ফেলতে। তো পরের স্লাইডে কিন্তু আমরা এটা অ্যান্সার সহ দেখবো, বা তোমরা একটু ভিডিওটা পজ করে তোমরা কিন্তু পুরোটা লিখে নিতে পারো। এরপরে আমরা চলো অ্যান্সারটাতে যাই তাহলে। তো আমাদের এই অ্যান্সারে দেখো ACI লিমিটেড 100 কোটি টাকার যে শেয়ার ইস্যু করেছে এটা কিন্তু তহবিল সংগ্রহের কাজ, কারণ হচ্ছে তারা তহবিল সংগ্রহ করেছে। এরপরে আসে বেক্সিমকো ফার্মা লিমিটেড 10 লক্ষ টাকা লভ্যাংশ প্রদান করেছে, তার মানে এটা কিন্তু তহবিল বন্টন তারা করেছে। এরপরে আসে প্রাণ লিমিটেড 1 লক্ষ টাকা চলতি সম্পদে বিনিয়োগ করেছে, তো তার মানে এটা কিন্তু চলতি সম্পদ ব্যবস্থাপনার আওতাধীন। এরপরে থাকে স্কয়ার ফার্মা লিমিটেড 3 লক্ষ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করেছে, এটা কিন্তু মূলধন বাজেটিং সিদ্ধান্ত, কারণ এই যে তারা যে 3 লক্ষ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করেছে এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত। তো আমরা জানি মূলধন বাজেটিং সিদ্ধান্ত কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া। এরপরে আসে FDC লিমিটেড, তাদের প্রতিষ্ঠানটি আধুনিকীকরণের জন্য 2 কোটি টাকা ব্যয় করেছে। সো এই যেহেতু এটা একটা দীর্ঘমেয়াদী অর্থায়নের সাথে জড়িত, তার মানে এটা মূলধন বাজেটিং সিদ্ধান্ত। এরপরে আসে এই কোম্পানিটা উৎপাদন সচল রাখার জন্য
1,00,000 টাকার কাঁচামাল ক্রয় করেছে। তো তার মানে যেহেতু এর তারা কাঁচামাল ক্রয় করেছে, তো তার মানে আমরা বলতে পারি এটি চলতি সম্পদ ব্যবস্থাপনার আওতাধীন। এরপরে থাকে একটি কোম্পানি 10 কোটি টাকার বন্ড ইস্যু করেছে, তার মানে তারা কিন্তু যেহেতু বন্ড ইস্যু করেছে তার মানে তারা তহবিল সংগ্রহ করছে। এরপর আসে এই কোম্পানিটা সরকারকে 5,00,000 টাকার কর প্রদান করেছে, তার মানে কি তারা হচ্ছে তাদের যে তহবিলটা সেটা বন্টন করেছে। এরপরে আসে এই জিএসকে লিমিটেড বন্ড হোল্ডারদেরকে 2,00,000 টাকা সুদ প্রদান করেছে, তার মানে এখানেও তহবিলের বন্টন হয়েছে। এবং সবশেষে আসে কোহিনুর লিমিটেড 2 কোটি টাকার অগ্রাধিকার শেয়ার ও 0 কুপন বন্ড ইস্যু করেছে। তো তার মানে এগুলোর মাধ্যমে কিন্তু তারা তহবিল সংগ্রহ করেছে, কারণ এটার মাধ্যমে তারা অর্থ সংগ্রহ করেছে প্রতিষ্ঠানের জন্য। তো এরপরে আমরা আসি আমাদের কারবারি অর্থায়নের গুরুত্ব এই টপিক নিয়ে আলোচনা করতে, এবং এটা কিন্তু আমাদের এই চ্যাপ্টারের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তো চলো কারবারি অর্থায়নের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে। তো আমরা জানি কারবারের সঠিকভাবে পরিচালনার জন্য এবং কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য কারবারি অর্থায়নের কিন্তু বেশ গুরুত্ব রয়েছে। এ কারণেই বলা হয় সুচিন্তিত ও সুদক্ষ অর্থায়ন ব্যবস্থাপনার ব্যবহারে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ঝুঁকি হ্রাস পায় এবং মুনাফা বৃদ্ধি পায়। নিচের বিষয়সমূহ অর্থায়ন ব্যবস্থাপনাকে অধিক অর্থবহ করে তোলে, অর্থাৎ নিচের যে ব্যাপারগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব সেই ব্যাপারগুলো কিন্তু আমাদের কারবারি অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমেই আসে ব্যবসায়িক মূলধন সংকট, অর্থাৎ আমাদের কারবারি অর্থায়নের ক্ষেত্রে যদি ব্যবসায়িক মূলধনের সংকট পড়ে সেক্ষেত্রে কিন্তু একটি প্রতিষ্ঠানের কাঁচামাল কেনা প্রয়োজন, কিন্তু অর্থ সংকটের জন্য সে যদি যথাসময়ে উপযুক্ত পরিমাণে কাঁচামাল কিনতে অপারগ হয়, মানে হচ্ছে সে যদি কিনতে না পারে, তাহলে প্রতিষ্ঠানটির উৎপাদন প্রক্রিয়া কিন্তু ব্যাহত হতে পারে। সো অর্থায়ন সংক্রান্ত ধারণা তাকে পরিকল্পনা মাফিক যথাসময়ে প্রয়োজনীয় পরিমাণে অর্থ সংগ্রহ ও তার যথার্থ ব্যবহারে সহায়তা করে থাকে। তো তার মানে যখন কারবারি অর্থায়নের ক্ষেত্রে বা কারবারি অর্থায়ন সম্পর্কে ভালো একজন জ্ঞান থাকবে একজন আর্থিক ব্যবস্থাপকের, সেক্ষেত্রে কিন্তু এই যে ব্যবসায়িক মূলধন সংকট সেটা কিন্তু আর তখন দেখা দেবে না, কারণ তার এই যে অর্থায়ন সংক্রান্ত ধারণা রয়েছে এবং সে জানে কখন আমাদেরকে অর্থ প্রতিষ্ঠানের জন্য আনতে হবে বা কখন প্রতিষ্ঠানের জন্য ব্যয় করতে হবে। সো এই কারণেই ব্যবসায়িক মূলধন সংকট কিন্তু ঘটবে না যখন কারবারি অর্থায়ন ভালোভাবে থাকবে। সো এই কারণে বলা হয় এটা খুবই গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এরপর আসে আমাদের দ্বিতীয় যে পয়েন্টটা, অনগ্রসর ব্যাংক ব্যবস্থা। সো এই উন্নত বিশ্বের মতো আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো কিন্তু যথেষ্ট সুসংগঠিত নয় বলে ঋণের জন্য আবেদন করলেও কাঙ্ক্ষিত সময়ের মধ্যে ঋণ পাওয়া যায় না। তো এ কারণে ব্যবসায়ীদের এ অর্থ সংকট হতে উদ্ভূত সমস্যা মোকাবেলা করার জন্যই খুবই পরিকল্পিতভাবে অর্থে সংস্থান করতে হয় এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্তের মাধ্যমে অর্থের লাভজনক ব্যবহার করার প্রয়োজন হয়। তো এ কারণেই বলা হয় যে সঠিক আর্থিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা যদি থেকে থাকে, অর্থাৎ কারবারি অর্থায়নের জ্ঞান যদি ভালোভাবে থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই অনগ্রসর ব্যাংক ব্যবস্থা থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করা সম্ভব। কারণ এইটা জেনেই বিজনেস করতে হবে যে আমাদের দেশের যে ব্যাংক ব্যবস্থাটা সেটা খুব বেশি অগ্রসর নয়। তো এই কারণে ওই ধরনের পরিকল্পনা করেই ব্যবসা যে কার্যক্রম রয়েছে সেগুলো আগাতে হবে। এই কারণে বলা হয় কারবারি অর্থায়নের এক্ষেত্রেও কিন্তু ব্যাপক গুরুত্ব রয়েছে, অর্থাৎ অবশ্যই এই ব্যাপারে জ্ঞান কিন্তু আমাদের এই যে অনগ্রসর ব্যাংক ব্যবস্থা এটা মোকাবেলা করতে সাহায্য করবে। এরপর আসে আমাদের স্বল্প শিক্ষিত উদ্যোক্তা। তো এটাও কিন্তু কারবারি অর্থায়নের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ আমাদের যদি অর্থায়ন ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান থাকে সেক্ষেত্রে কিন্তু একজন ব্যবসায়ী পরিকল্পনা মাফিক স্বল্প মূল্যে প্রয়োজনীয় পরিমাণ অর্থ সংস্থান করে থাকে, যেটা স্বল্প শিক্ষিত উদ্যোক্তাদের ক্ষেত্রে তারা পেরে ওঠে না। তো এ কারণেই কারবারি অর্থায়ন সংক্রান্ত জ্ঞান কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, তা না হলে কিন্তু এই ধরনের স্বল্প শিক্ষিত উদ্যোক্তারা যে প্রবলেমে পড়ে সেটা ফেস করতে হবে। এরপরে সবশেষে আসে এই কারবারি অর্থায়নের মাধ্যমে কিন্তু আমাদের উৎপাদনমুখী বিনিয়োগ এবং জাতীয় আয়
বৃদ্ধি করা সম্ভব, কারণ আমরা একটা জানি একটি সফল বিনিয়োগ জাতীয় আয় বৃদ্ধিতে কিন্তু প্রত্যক্ষ ভূমিকা রাখে এবং অর্থায়ন বিষয়ক জ্ঞানের প্রয়োগে একজন ব্যবসায়ী বিনিয়োগের বিভিন্ন প্রকল্পগুলোর মধ্যে ভবিষ্যৎ আয় ব্যয়ের সম্ভাব্যতা বিশ্লেষণ করে সবচেয়ে লাভজনক প্রকল্পটি বেছে নিতে পারে, যার মাধ্যমে সেই প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করা সম্ভব। তো এবার তোমাদের প্র্যাকটিসের জন্য কিছু এমসিকিউ রয়েছে, তো আমাকে বলো ব্যবসা অর্থায়নের মূল লক্ষ্য কোনটি। তো এতক্ষণের আলোচনাতে কিন্তু তোমরা বুঝে গেছো যে ব্যবসা অর্থায়নের মূল যে লক্ষ্য সেটা কিন্তু হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। এরপর আসে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে অর্থায়ন করা হয় তাকে কিন্তু আমরা জানি যে, যেহেতু মুনাফা অর্জনের উদ্দেশ্যে বলা হচ্ছে, এটাকে ব্যবসায় অর্থায়ন বলা হয়ে থাকে। তো এই পর্যন্তই মূলত ছিল আমাদের এই চ্যাপ্টার নিয়ে আলোচনা এবং এই ভিডিও নিয়ে আলোচনা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য এবং পূর্বের ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।